ঠিক আছে। থেকে সেটা 13 এবং 14 জুলাই রাত্রিবেলা কানন সাহেব এরা রেডে গিয়েছিলেন। তো তারপরে তখন কানন সাহেব ছিলেন, তখন জসপ্রীত ছিল ও আমাদের যা ইয়ে ছিল ইশরাত জাহান ছিল, তো এই ডিডি থেকে টিম ছিল, সবাই রেড করতে গিয়েছিল। তখন গুলি চালিয়েছিল পুলিশের উপরে, তখন প্রচুর গুলি চালিয়েছিল, 40-50 রাউন্ড গুলি চালিয়েছিল। আমাদেরও পুলিশও কয়েক রাউন্ড গুলি চালিয়েছিল ফাঁকায়, যাই হোক সেইটা আমাদের গুলি না, আমাদের গ্যাস ফায়ার করেছিল আর কি। তো সেই ওর যে আর্ম, ওর কাছে আমরা আর্মস 18টা আর্মস রিকোভারি করেছি, ওর পরে পরে ওর লোকগুলো ধরা পড়েছে, সেখান থেকে আরও 8-10টা আর্মস রিকোভারি করেছি, মানে টোটাল 20-25টা আর্মস রিকোভারি করেছি। কিন্তু আমাদের এখনও বিশ্বাস যে ওর কাছে অন্তত আরও 20-25টা আর্মস ওদের কাছে আছে। তো সেটার জন্য আমরা হন হয়ে ঘুরছি, আমাদের ডিডি সেকশন যে আছে, ডিডি সব অফিসাররা রয়েছে, ঈশ্বর জাহান আছে, তারপরে অনুদ্যুতি আছে, এই ইয়ে আছে। তোমার নাম কি? মোনালিসা আছে, সবাই আছে। এদের কাছ থেকে টোটাল প্রোটন গ্রুপ থেকে এই 24-25টা আর্মস পাওয়া গেছে। আর এদের কাছ থেকে এখন যেটা পাওয়া গেল সেটা হচ্ছে প্রায় 500 রাউন্ড গুলি পাওয়া গেছে 7 mm, আর ওই এইগুলো কয়েকটা রাউন্ডে যে দেখছেন 3-2-3-6টা রাউন্ড, এটা হচ্ছে 315 গুলির আর কি, 8 mm গুলির, এগুলো শটার দিয়ে ফায়ার করে। এগুলো হচ্ছে মারার জন্য কাউকে হলে, আর এগুলোও মারার জন্যই, লাগলে তো মরেই যাবে, কিন্তু একদম শিওর ডেথ শিওর করার জন্য, ওটা একদম ডেথটাকে শিওর করার জন্য ওই। ঠিক আছে, আপনারা জানেন যে ওকে জেলে পড়া হয়েছে, টোটনের গ্রুপের আরও বেশ কিছু ছেলে পরে পরে অ্যারেস্ট হয়েছে। এখন যেটা হয়েছে যে টোটনের আর্মসটা আমরা সবটা পাইনি, কারণ আমাদের যেটা ধারণা ছিল এবং সঠিক ধারণাই আছে যে ওর কাছে আরও আর্মস আছে। তো তার জন্য আমাদের ডিডি এবং থানা থেকে প্রদীপ আছে, প্রদীপ দাঁ, এবং ডিডি থেকে ঈশ্বর জাহান, অনুদ্যুতি, মোনালিসা, আবিদ, এরা সবাই ঘুরছিল, হন্য হয়ে ঘুরছি, আমরা এখনও খুঁজছি। তো এটা যেটা পাওয়া গেছে এখন আপাতত আর্মস অ্যামুনিশনগুলো পাওয়া গেছে, প্রায় 500 রাউন্ড অ্যামুনিশন পাওয়া গেছে 7 mm গুলি, আর এই 3টে আর্মস পাওয়া গেছে টোটন ডেরা থেকে। আমরা 24-25টা করেছি, এখন এই 3টে নিয়ে আরও বাড়লো সংখ্যা, কিন্তু এরপরে আমাদের মনে হয় আরও অন্তত 15-20টা আর্মস ওর কাছে আছে। এখন কোথায় রেখেছে, রেখে পালিয়েছে সেটাকে আমরা খুঁজি, খুঁজে বার করবো। তো এইটা এই আর্মসগুলোর হদিশটা দিল সেটা হচ্ছে কেদার বলে একটা ছেলে আছে, বড় এর সঙ্গী একদম, টোটনের খুব খুব ক্লোজ অ্যাসোসিয়েট, তার ভাই হচ্ছে বিশু। বিশু তো বিশু বলো, বিশু কোথায় আর্মস রেখেছিল বলো? বিশু বাপি, বাপি 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 বাপি, সরি, দিলীপরা মার্ডার হয়েছিল ব্যান্ডেল স্টেশনের উপরে, রেলের ট্র্যাকের উপরে। তো আমরা এটার মধ্যে তদন্ত করে নজরদারি পেয়েছিলাম, তার মধ্যে 28 সেপ্টেম্বর 6 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় অ্যারেস্ট দেখি, মানে ওদিকে অ্যারেস্ট করা হলো, 3 জন অ্যাসকর্ট করছিল, তার মধ্যে যে মেন প্ল্যানার ছিল যে টাকাটা ডিল করেছে ক্রিমিনালদের সঙ্গে, শকুন্তলা যাদবের যে ডিলটা করেছিল 2.5 লাখ টাকায় মারাটা হবে, প্লাস 65,000 টাকা হচ্ছে আর্মস কেনার জন্য যে টাকাটা, সেটা করছিল মোহাম্মদ আকবর। ওর ডাক নাম হচ্ছে দোলে, বাড়ি হচ্ছে মোগলা থানার মধ্যে, এর অলরেডি আগে 8টা কেস আরও আছে বড় ক্রিমিনাল। দোলে কোথায় গেল? বলো কী করে মার্ডার করলো, চ্যাপ্টার একটু বলো, কেন বললে, কেন বললে? ও হচ্ছে আজাদের বন্ধু আর কি, যে সঞ্জয় যাদবের যে ছোটো ছেলে আজাদ আছে, ওর হচ্ছে বন্ধু, ওর সঙ্গে অনেকদিন ধরে বন্ধুত্ব আছে, ওর জমি জায়গা নিয়ে লাফড়া চলছিল, যেন সমুদ্রী বলেছিল যে ওকে মার্ডার করতে হবে। তো এই হচ্ছে গুড্ডু ফুটুয়ের দিকে আমরা কন্ট্যাক্ট করেছিল, এর মধ্যে ছিল গুড্ডু, সোনু, মনু, মাকাসাম, এরা ছিল, এরা হচ্ছে ক্লিয়ার অন দ্য স্পট ছিল। আর যে টোটাল যে প্ল্যানটা করে দিয়েছিল সেটা হচ্ছে হেডিং, মানে যে ইনফরমেশনটা দিচ্ছিল, দেওয়া নেওয়া করছিল, তার প্ল্যানটা করেছিল এই হচ্ছে মোহাম্মদ আকবর, তাই তো আকবর? ঠিক বলেছি? তুমি বলো একটু মুখে বলো, সবাই শুনো। कैसे किया था लोग? उन लोग को बैठा के वहाँ पे बात करा दिया था उन लोगों। कौन लोग? मैं नाम तो बताओ। गुड्डू उड्डू। दिलीप राम मार्टर कैसे? हाँ। गुड्डू था और कौन था? आठ कौन? हेडेक था। और बताओ। सोनू मोनू। तुमको कितना रुपया मिला था? हमको 1 लाख रुपया मिला था। किसके साथ 1 लाख? একে আলাদা টাকা দিয়েছে আবার। দোলে তোমার আসলে নাম কি? হ্যাঁ, এমডি আকবর। এমডি আকবর ঘর কাম বাতাও রাজপুরিয়া মোড় পর, বড় বড় মোড়। ঠিক আছে, দুটো হলে আমাদের কেসটা হয়ে যাবে, এটাকে আমরা চেষ্টা করছি যাতে এই কেসটা মনিটরিং করে যাতে আমরা কাস্টডি ট্রায়াল করা দেবো, ইন কাস্টডি ট্রায়াল হলে তাহলে এদের সাজা হওয়ার চান্সটা বেশি আছে, সেটাই আমরা চেষ্টা করছি। স্যার কী কী পাওয়া গেছে এদের কাছ থেকে? এদের কাছ থেকে পাওয়া গেছে, হ্যাঁ এদের কাছ থেকে এখন তো 10 রাউন্ড অ্যামুনিশন পাওয়া গেছে এর কাছ থেকে, এই আকবরের কাছ থেকে। একটা ইম্প্রোভাইজ পিস্তল পাওয়া গেছে 9 mm, যেটা ওকে ফেরত দিয়েছিল, আমরা 7 mm খুঁজছিলাম। এই পিস্তলটা, এই পিস্তলটা ইউজ হয়নি, ইউজ যেটা হয়েছিল শাটার, এটা সঙ্গে নিয়ে রেখেছিল, এইটা ফেরত দিয়েছিল। আর দুটো শাটার,
এটাও ইউজ হয়নি, কারণ যেটা দিয়ে মরেছে দিলীপ রাম, এগুলো ফায়ার করতো। আরেকটা দাও, সেটা আমরা আগে, এগুলো আগেই রিকভারি হয়েছিল, ঠিক আছে, সেটা আগে রিকভারি হয়ে গেছিলো, যেটা দিয়ে ফায়ার হয়েছিলো, এগুলো সঙ্গে ছিল প্রত্যেকে। মারাটা করার পর একে ফেরত দেয়, এই আর্মসগুলো ওকে ফেরত দেয়, রেখে দেয়। আর যে আর্ম অনেকগুলো অ্যামুনিশন ফাটিয়েছিল পালাবার সময়, কিন্তু এদের কাছে এখন দশটা, হ্যাঁ এখন দশটা অ্যামুনিশন পাওয়া গেছে। দশটা মানে এর মধ্যে আছে সাত, এ আছে আপনার চার রাউন্ড আছে 7mm, এইটার কাটি আছে, দু রাউন্ড হচ্ছে এর আছে, এই 8mm যে পিস্তলগুলো আছে 8mm, এগুলো মানে 8mm দিয়ে ফাটানো হয় আর কি, শটারগুলো, এগুলো ইম্প্রোভাইজড একদম আর্মস, এটাও ইম্প্রোভাইজ, ঠিক আছে। এটা এখন রিকভারি হয়েছে। আর টোটাল কত রাউন্ড গুলি আর কটা অ্যামুনিশন? এর কাছে 10 রাউন্ড গুলি আর 3টে আর্মস রিকভারি হলো এখন দোলের কাছ থেকে। এই আর্মসগুলো অ্যাকচুয়ালি ওর হাতে ছিল না, যেদিন ক্রাইম করে সেদিন ও লোকে দিয়েছিল, এরা হ্যাঁ মানে আর্মস মারার সময় ওর হাতে ছিল না, কিন্তু এরা মার্ডারটা করার পর একে ফেরত দেয়, এ তখন নিয়ে এক জায়গায় রেখে দেয়, রেখে দিয়ে পালিয়ে যায়। দু তারিখ রাত্রেবেলা তো বললো যে ওটা মুফতে মদ পেয়েছিলাম, বিনা পয়সায় মদ পেয়েছে, একটু বেশি খেয়ে নিয়েছে আর কি। ওর মাকে যে গালাগালি দেয় ওই বুড়োটা, যে লক্ষ্মী কর্মকার যাকে মেরেছে, ও সেই দিন মনে পড়লো যে আমাকে মাকে গালাগালি দেয় আর কি, হাতের কাছে পেয়ে গেছে বাঁশ নিয়ে খুব করে মাথার মধ্যে মেরেছে, তো মারা গেছে, ও ভয় পেয়ে গেছে। তারপরে ও নেশাটা খানিকটা কেটেছে মারা যাওয়ার পর, তারপরে খড় নিয়েছে ওর মধ্যে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, দিয়ে পালাছিল। কোথায় যাচ্ছিলি বল? অযোধ্যা। কোথায় যাচ্ছিলি, কী করতে? ও অযোধ্যা চলে যাচ্ছিল, তো ওকে বর্ধমান স্টেশন থেকে আমরা খবর পেয়ে ওকে লোককে বলে অ্যাসিস্ট করে ধরে দিয়েছি। সেটা আছে, ওটা বাঁশটা যেটা দিয়ে মেরেছিল রক্ত মাখা বাঁশ, সেটা আমরা পেয়েছি। আকবরকে আমরা তহসিল থানা থেকে নাগপুর, ওকে আমরা ওখান থেকে নিয়ে এসেছি। আমরা খবরটা এখান থেকেই করছিলাম, কোথা থেকে আছে সোর্স লাগিয়ে রেখেছিলাম, সে খবর বেশিছে, সেই লোক আমাদের খবর দিল যে এখানে আছে, ট্র্যাক করে খবর দিল। তারপরে আমরা তহসিল থানাকে বললাম, ওরা ওখানে ডিটেন করে রেখেছিল, আমাদের এখান থেকে লোক গিয়ে নিয়ে আসলো, আমাদের রিকুইশনের উপরে ওরা ধরেছে। ঠিক আছে, আর কিছু নেই, দরকার তিনটাই।